প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে কিছু বেছে বেছে অঙ্ক নিয়ে এসেছি যে অঙ্কগুলোকে আমি কিল মেরে ঘুষি মেরে তুরি মেরে ভাগ করবো অর্থাৎ খুব শর্ট টাইমে অল্প সময়ে শুরু করি যদি আসে পরীক্ষার হলে কিভাবে করবে সময়কে বাঁচাবে অর্থাৎ কিল মেরে ঘুষি মেরে তুরি মেরে বাক কিভাবে করবে একানব্বই নম্বর বিকাশ পাঁচ বছরের জন্য একটি নির্দিষ্ট রাশি সরল সুদের হারে বিনিয়োগ করে যদি তিনি এটি পাঁচ পার্সেন্ট বেশি হারে বিনিয়োগ করতেন তবে তার সুদ পাঁচ হাজার টাকা বেশি হতো বিকাশের বিনিয়োগ করার মূলধনের পরিমাণ নির্ণয় করো কিল মেরে ঘুষি মেরে তুর মেরে বাঘ আমরা যদি অঙ্ক আমরা যেটা শিখেছিলাম যেটা করেছিলাম আগে ধরে নি পি টাকা আর পার্সেন্ট বেশি করেছে আগে ছিল আর পরে ফাইভ পার্সেন্ট বেশি করেছে কত বছরের জন্য পাঁচ বছরের জন্য আমরা লিখতাম এইটা তাই না পাঁচ বছর ইনটু আর পার্সেন্ট বাই হান্ড্রেড ইকুয়াল টু পাঁচ হাজার এটাই তো করতাম যদি না জানি ট্রিক্স এই যতখানি লিখলাম না কালি খরচা করলাম এতখানি কালি খরচা করার দরকার নেই কি করবো সে পাঁচ বছর বছরটা তো থাকবে ওটাই শুধু পার্সেন্টেজটা বাড়াবে গুণ করবে কি করবো পাঁচ বছর পাঁচ পার্সেন্ট বাই হান্ড্রেড ইকুয়াল টু পাঁচ হাজার টাকা ইল মেরে ঘুষি মেরে তুই মেরে বা কমপ্লিট পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দোকানে পাঁচ হাজার হয়ে গেল ব্যাস বছর গুণন করে দাও অঙ্ক আমার কমপ্লিট কিল মেরে মেরে তুরি মেরে বাঘ এইটুকু অঙ্ক পরীক্ষার হলে কলম কালিও খরচা করতে হবে না মুখে মুখে হবে এই অঙ্কটা সেভেন এবার যদি এই টাইপের অঙ্ক আসে অনেকে পারে অনেকে গুলিয়ে মিলিয়ে জগা খিচুড়ি করে খিচুড়ি করা যাবে না সিম্পেল আলু ভাত শুরু করা যাক পাঁচজন পুরুষ এবং ছয়জন ছেলে দশ দিনে একটি কাজ সম্পূর্ণ করে পাঁচজন পুরুষ ছয়জন বালক কত দিনে করে দশ দিনে ইকুয়াল করে দাও সেম কাজ তো আটজন পুরুষ প্লাস চোদ্দ জন ছেলে কত দিনে করে পাঁচ দিনে করে নেব তাহলে দশ এম প্লাস বারো বি ইকুয়াল টু এইট এম প্লাস চোদ্দ প্লাস এমটাকে এই পাশে গেলে টু এম ইকুয়াল টু এই পাশে গেলে টু বি তাহলে একজন পুরুষ সমান সমান একজন বালক ক্লিয়ার এবার আমি কি করব কনভার্ট করব আমার চেয়েছে লাস্টে কি ছয়জন জন পুরুষ ও পাঁচজন ছেলে তাই না ছয়জন পুরুষ ও পাঁচজন বালক এটার আমার চেয়েছে দিনে করবে তাহলে একজন পুরুষ সমান সমান যদি একজন বালক হয় তো প্রথমের লাইনে দেখো লেখা আছে পাঁচজন পুরুষ সমান সমান তাহলে কি হবে পাঁচজন পুরুষ সমান সমান পাঁচজন বালকই হবে তাহলে পাঁচজন বালক হয়ে গেল আবার পরে লেখা আছে ছয়জন ছেলে প্রথমের লাইনে তাহলে ওই ছয়জন যোগ করে দাও তাহলে টোটাল হয়ে গেল কত এগারো জন বালক কত দিন করে দশ দিনে প্রথমের লাইনে দশ দিনে এবার নিচের লাইনে চলে আসি নিচের লাইনে শেষের লাইনে একদম ছয় জন পুরুষ ছয় জন পুরুষ প্লাস কত আছে পাঁচজন বালক তাই না তাহলে আমার যদি একজন পুরুষ সমান সমান একজন বালক হয় তাহলে ছয়জন পুরুষ সমান সমান কি হবে ছয়জন বালক ছয় জন বালক প্লাস পাঁচজন বালক তাই না নিচের লাইনের টোটাল এগারো জন বালক তাহলে এগারো জন বালক করে দশ দিনে তাহলে এগারো জন বালক করে দশ দিনে একজন বালক বেশি দিনে করবে উপরে চলে যাবে এগারো জন বালক কত দিনে করবে আবার ইজি করে কনভার্ট কেটে দাও দশ দিন অঙ্ক আমার কমপ্লিট মনে হবে যে একটু বড় তাই না কিন্তু ইজি সহজ অনেকে এই অঙ্কটা কনভার্টই করতে পারে না যে আমি ছেলে মেয়ে আলাদা আলাদা করে নেবো ছেলেকে মেয়ে করে নেবো মেয়েকে ছেলে করবো এটা করতে গিয়ে মানে খিচুড়ি করে খিচুড়ি করা যাবে না সিনফিল আলু শুদ্ধ ভাত

কত টাকা ক্ষতি কম পায় আটশো টাকা কম পায় তাহলে এই টাকা আর এই টাকার মধ্যে ডিফারেন্স করো কত টাকা চল্লিশ টাকা তাহলে চল্লিশ ইকুয়াল টু আটশো ইন্টু হান্ড্রেড উপরে হান্ড্রেড কেন লিখলাম হান্ড্রেডটা লিখতে হবে এই কারণেই আমার কি চেয়েছে আসবাবপত্রের ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য কত ছিল একশো টাকা ছিল না তাহলে আমাকে এখানে একশো টাকা ধরতে হবে উপরে ক্রয় মূল্য পেয়ে যাবো চল্লিশ কি নিচে চলে নিয়ে চলে আসো কত টাকা দুই হাজার টাকা হয়ে গেল কিল মেরে ঘুষি মেরে তুরি মেরে বাঘ সেভেন্টি ওয়ান কিল মেরে ঘুষি মেরে তুরি মেরে বাঘ হবে টাইপের অঙ্ক আসলে কি করব আমি দেখো এ ও বি এর বেতনের অনুপাত থ্রি দুজনের বেতন দুই হাজার টাকা করে বৃদ্ধি পেলে কয় হাজার টাকা করে বৃদ্ধি পায় দুই হাজার টাকা করে বৃদ্ধি পায় তা তো অনুপাত হয় কত তিরিশ ইস টু পঁচিশ তাই না সিম্পল জিনিস কি করবো কায়দা শিখে নাও এর মধ্যে ডিফারেন্স কত পাঁচের তাই না এর মধ্যে পাঁচের ডিফারেন্স এই পাঁচের ডিফারেন্স না বৃদ্ধি করেছে কত দুই হাজার টাকা এর মধ্যে ডিফারেন্স কত পাঁচের ডিফারেন্স এই ডিফারেন্স এর সাথে গুণ করে দেওয়া আগে কটা শূন্য হবে চারটা শূন্য হবে গুণ করে দাও ডিফারেন্স কে গুণ করে দাও যা ডিফারেন্স হবে গুণ করে দাও সরাসরি এত হলো এবার এই যে টাকাটা আছে এই চার আর পঁচিশ একে ক্রস করো এটা না কিন্তু চার আর পঁচিশ চার পঁচিশে কত একশো আর তিন ত্রিশে কত নব্বই ডিফারেন্স কত দশ এটা সমান সমান এটা সমান সমান এটা লিখে দাও এক ইউনিটের মান কত এক হাজার কারটা চেয়েছে যারটা চেয়েছে তার সাথে গুণ করে দাও উপরে চেয়েছে কারটা বিয়ের প্রাথমিক বেতন কত ছিল বিয়ের অনুপাত কত তিন তিন গুণ করার সাথে এক হাজারের সাথে তিন হাজার টাকা একবার বুঝে গেলে কলম টাচ করার দরকার হয় না প্রথমে মনে হবে যে কি করছে একটা মনে হচ্ছে স্যার পাগল নাকি হয়ে কিন্তু না এতখানি লিখতে কিন্তু তোমাকে লিখতে হবে না ডিফারেন্সটা বৃদ্ধি করেছে ওটার সাথে গুণ করে আমি এটা মান লিখলাম এবার ক্রস মাল্টিপ্লাই করে আমি দেখলাম যে একটা একশো হচ্ছে একটা নব্বই হচ্ছে ডিফারেন্স কত দশ তাহলে ওই দশ ডিফারেন্স ইকুয়াল টু এই এই টাকাটা শূন্য কেটে গেল থাকলো কত এক হাজার টাকা এক ইউনিটের মান বাস এক ইউনিট সময় যদি এক হাজার হয় তাহলে বিয়ের কত তিন ইউনিট গুণ করে দাও তিন হাজার টাকা কমপ্লিট কিল মেরে ঘুষি মেরে তুই মেরে বাঘ এইটটি এইট এই অঙ্কটাও দেখো অঙ্ক করতে করতে প্র্যাকটিস হবে অঙ্ক করতে করতে প্র্যাকটিস হবে জেনে যাবে পরিচিত লোক আরে আপনি হ্যাঁ চিনেছি তো অমুক জায়গায় বাড়ি ছিল না অমুক সব চিনে যাবে প্র্যাকটিস করতে হবে অঙ্কের সাথে পরিচিত হতে হবে চার বছরের জন্য বার্ষিক সেভেন পয়েন্ট ফাইভ সরল সুদের হার একটি মূলধন বিনিয়োগ করা হয়েছিল যদি বিনিয়োগ পাঁচ বছরের জন্য হয় তাহলে অর্জিত সুদ তিনশো পঁচাত্তর টাকা বেশি হতো প্রাথমিক বিনিয়োগ করা মূলধন কত ছিল এই যে যে চার পার্সেন্ট আর সেভেন পয়েন্ট ফাইভ কত হয় এত তাই না চার পাঁচে কুড়ি চার তিরিশ তিনশো এটা পার্সেন্টেজ ছিল তাহলে এর নিচে আমি কি লিখবো এটা একটা শূন্য উঠে যাবে থাকবে কত তিরিশ হবে জাস্ট নিচে থাকবে আমি যদি প্রথমে লিখতাম এটা এক সিম্পল ভেঙে দেখাচ্ছি দশমিক উঠিয়ে দিলাম শূন্য নিলাম কত হচ্ছে তিনশো তাই না তিনশো হচ্ছে তাহলে এত তিন বাই দশ ওই দুটো গুণ করবে যা হবে তার নিচে তো তো থাকবেই এবার করতে হবে এবার ওই যে পাঁচ বছরের জন্য আবার বলেছে তাহলে সেভেন পয়েন্ট ফাইভ এর সাথে আবার পাঁচ 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 পঁচিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ সাঁত্রিশ এত নিচে কত এত তাই না তো এক হাজার নিচে নিলাম কিন্তু এই জায়গাটা এটা কাটলে একটু গন্ডগোল হবে কাটা যাবে না তিনশো এক হাজার বিয়োগ করলে কত হয় পঁচাত্তর বাই এক হাজার ইকুয়াল টু কত টাকা তিনশো পঁচাত্তর পাঁচ দিয়ে কেটে যায় বজ্রগুন করে দাও পাঁচ হাজার মনে হয় একটু জটিল হলো না সিম্পল আরেকবার মুখে বলি দুটো গুণ করবে গুণ করে যা হবে সেটা বাই পার্সেন্টেজ আছে তার জন্য একশো দশমিক থাকলে শূন্য আরেকটা নিয়ে নেবে গুণ করে রেখে দিবে ওটা পরে যেটা বলেছে সেটাও গুণ করে রেখে দিলাম ওটা দুটোর মধ্যে ডিফারেন্স কত তিনশো পঁচাত্তর আর এটা যদি বিয়োগ করি এখানে যদি তিনশো লিখি আর যদি এটা লিখি তাহলে বিয়োগ করলে কত হবে পঁচাত্তর বাই এত ওটা সমান সমান তিনশো পঁচাত্তর টাকা বজর গুণ করে দাও পাঁচ হাজার টাকা অ্যান্সার আসবে এই অঙ্কটা কিছুই নেই শুধু পরও খালি তিন লাইন লিখে দিয়েছে মানে হয়েছে ব্যাপার যে খুদলাম গর্ত আর বেরোলো ইঁদুর এরকম ব্যাপার মানে বাঘ খুঁজতে গিয়ে খুদলাম গর্ত বেরোলো ইঁদুর এরকম বলেছে দুটি ট্রেন একই সঙ্গে যাত্রা শুরু করেছিল যদি ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করে যথাক্রমে একাশি ঘন্টা এবং একশো চুয়াল্লিশ ঘন্টায় আগ্রা এবং দিল্লিতে পৌঁছায় তবে ট্রেন দুটির গতির অনুপাত কত কি করব আমরা এখানে সময় দিয়েছে সময়কে উল্টে দাও উল্টে দিয়ে কি করব। এটা ছিল গতি কি চেয়েছে ও গতির অনুপাত চেয়েছে এটা ছিল সময় এটা ছিল টাইম টাইম কে আমরা কি করলাম দূরত্ব তো সেম তাহলে টাইম আমরা উল্টে দিয়ে কি করলাম গতিতে নিয়ে আসলাম কিন্তু আনলে হবে না এটাকে রুট ওভার করতে হবে নিয়ে এসে রুট ওভার করতে হবে রুট ওভার করে তাহলে এসে হচ্ছে বারো আর হচ্ছে নয় তিন চারে বারো তিন তির নয় ফোর ইস টু থ্রি কত উত্তর ফোর ইস থ্রি সাতানব্বই ডি নম্বর অ্যান্সার এই অঙ্কটাও কিল মেরে ঘুষি মেরে তুরি মেরে বাগ হবে ছোটবেলায় পড়েছিলাম একজন বিক্রেতা ছোটবেলায় পড়েছিলাম বাচপন মে তিসি মে একজন বিক্রেতা দুটি গাড়ি মোট ছাব্বিশশো টাকায় কিনে একটি কুড়ি পার্সেন্ট লাভে অপরটি বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো ছাব্বিশশো টাকায় কিনে কিনেছিল একটিকে

চার দু তিন চারে বারো এত এগারো টু পনেরো বেরোলো তাহলে লাভের অনুপাত কত এগারো ক্ষতির অনুপাত কত পনেরো চেয়েছে কি লাস্টে ক্ষতিতে বিক্রি করা ক্ষতি তাহলে পনেরো যোগফল কত ছাব্বিশ টাকা পনেরোশো টাকা উত্তর অঙ্ক কমপ্লিট তো কি হলো কিল মেরে ঘুষি মেরে তুরি মেরে বাঘ অঙ্ক প্র্যাকটিস করতে হবে প্রচুর অনেক অঙ্কের সাথে পরিচিত হতে হবে আর পরিচিত না হলে নতুন মনে হবে না কে আপনি চিনলাম না বাড়ি কোথায় তো না সেনার তো বাড়িতে পরের কথা তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর ফার্স্ট হতে হবে একটু তুমি যা জানো ওটাতেই চলবে তবে তোমাকে ফার্স্ট হতে হবে এবং কায়দা করতে হবে যে আমি অঙ্কগুলো করছি শেষ মুহূর্ত আমার অঙ্কটা কি পজিশনে আসে সেটা হচ্ছে ট্রিক্স যারা ট্রিক্স দেখায় ওটাই ট্রিক্স লাস্টের দিকে একটু একটুকু আসলো ওইটুকুর উপর ফোরন দিয়ে বা তরকারি নামিয়ে দিল কমপ্লিট তরকারি ভাত রেডি তো অত খিচুড়ি করা যাবে না সিম্পল আলু ভাত তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আগে